নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনার সঙ্গে নতুন একটা চাকরি আপডেট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বস্ত্র শিল্পে, আপনাদের পশ্চিমবঙ্গে আমাদের বস্ত্র শিল্পে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যোগ্যতা আপনাদের মাধ্যমিক সহ আপনাদের মাস্টার ডিগ্রি রয়েছে, তো মাধ্যমিক সহ যদি আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন পদে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেটা আপনাদের রয়েছে, কিছু অনেক পদ আপনাদের রয়েছে, আরও অন্যান্য পদে ম্যামটিয়ার সহ আবার আদার্স পোস্টও রয়েছে আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, তো এই ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ, বস্ত্রশিল্পে আপনাদের নিয়োগ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলে আমার নতুন দর্শক তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে এখন বিস্তারিত চলে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সিভি, তো এটা আপনাদের বায়োডাটা বলতে বলা চলে এবং অ্যাপ্লিকেশন ফর্মও বলা চলে। পোস্ট অ্যাপিল ফর, আপনারা কোন পোস্টে আবেদন করবেন, তো এই ফর্মটা আপনাদের টোটালি ফিল আপ করতে হবে। টোটালি ফিল আপ করার পর, সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আপনাদের ইমেল করতে হবে। তো আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি, তো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম লিখবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল, বাবার নাম অথবা বাবার নাম লিখবেন অথবা স্পোজ নেম লিখবেন। অ্যাড্রেস সম্পূর্ণ পারমানেন্ট অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন। রিসেন্ট যেটা আপনাদের পাসপোর্ট ফটোগ্রাফ রয়েছে, ফটো, তো এখানে আপনাদের ফটো লাগিয়ে দিবেন, আপনারা রিসেন্ট ফটো লাগাবেন এখানে, ঠিক আছে। তারপর নিচে চলে আসি, ছ নম্বর অ্যাড্রেস দিবেন, তারপর ইমেল আইডি রয়েছে আপনাদের এখানে, তারপর ডেট অফ বার্থ রয়েছে, 8 নম্বর ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখবেন। রিলিজন দিবেন 10 নম্বরে, ধর্ম নিজের অবশ্যই। তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, সম্পূর্ণ ডিটেলস আপনারা কলেজের নাম, ইউনিভার্সিটি নাম দিয়ে দেবেন, স্টুডেন্ট নাম, ডিগ্রি কোন ডিগ্রিতে রয়েছেন আপনারা, কোন কোর্সে রয়েছেন, কত পার্সেন্ট মার্ক রয়েছে, সম্পূর্ণ আপনারা বিস্তারিত দিয়ে দেবেন এখানে। আপনারা যদি কোনো আদার্স কলেজ কোয়ালিফিকেশন রয়েছে তো অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করতে পারেন, দিতে পারেন, লিখে দিতে পারেন। এবং তারপরে এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে দিতে পারেন, অবশ্যই কোনো সমস্যা না। তারপর যেটা আপনাদের রয়েছে, প্লেস বসিয়ে দিবেন, ডেট বসিয়ে দিবেন। তারপর রয়েছে আপনাদেরকে এখানে সিগনেচার, তো অবশ্যই আপনার সিগনেচার এখানে আপনার করে দিবেন। তো এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তো তারপর চলে আসছি আমরা পোস্টে। প্রথম নিয়মিত পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এমটিএস পোস্ট, এটা তো ক্লাসিফিকেশন যেটা আপনাদের রয়েছে গ্রুপ সি পোস্ট, এটা আপনাদের টোটালি আপনাদের কনসুলেটেড পে রয়েছে 20,000 থেকে 25,000 আপনাদের রয়েছে স্যালারি। বয়স আপনাদের চেয়েছে আপনাদের 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো টোটাল আশা করে আপনারা বুঝে গেছেন এমটিএস পোস্ট আপনাদের এটা গ্রুপ সি পোস্ট, 20,000 থেকে 25,000 আপনার স্যালারি থাকবে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা নেক্সট পোস্টে চলে আসছি। আপনাদের যেটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আপনাদের পোস্ট এটা, গ্রুপ সি আপনাদের পোস্ট এটা, 22,000 থেকে 27,000 পর্যন্ত আপনার স্যালারি রয়েছে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে, সঙ্গে ডিপ্লোমা অব নিটিং টেকনোলজি, মিনিমাম 1 বছর অভিজ্ঞতা লাগবে আপনাদের টেকনোলজিতে। তো এবার যদি আপনাদের আদার্স কোয়ালিফিকেশন রয়েছে, অভিজ্ঞতা যদি রয়েছে আপনাদের হ্যান্ড ফ্ল্যাট নিটিং মেশিন, যদি আপনাদের নট ট্রেনিংটা করা থাকে, অথবা হ্যান্ড ফ্ল্যাট নিটিং মেশিন ওভার হেল্ডিং যেটা রয়েছে আপনাদের, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, এসব যদি আপনাদের টোটালি অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। তো তারপর আপনাদের যেটা রয়েছে ফর ফ্যাশন কমিউনিকেশন, গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সুলবি সার্টিফিকেট অবশ্যই, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে আপনাদের, যেটা আপনাদের রয়েছে ফ্যাশন কমিউনিকেশনের জন্য আপনাদের। তো তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি। এখন নেক্সট যেটা আপনাদের পোস্ট রয়েছে রিক্রুটমেন্ট, যেটা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আপনাদের পোস্ট এটা, গ্রুপ সি আপনাদের পোস্ট, 22,000 থেকে আপনার 27,000 আপনাদের স্যালারি থাকছে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ডিপ্লোমা আপনাদের লাইব্রেরি সায়েন্সে, অথবা ব্যাচেলার ডিগ্রি আপনার যদি কমপ্লিট থাকে লাইব্রেরি সায়েন্সে আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং
অ্যাটলিস্ট ওই এক বছর আপনার যদি অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা ওগুলো দিকে পেয়ে যাবেন যেটা আপনাদের রয়েছে। তো আপনারা নেক্সট পোস্টে চলে আসছি আমরা এখন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং আপনারা অনলাইনে কীভাবে যেটা আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ভরবেন, আপনারা পাঠাবেন কীভাবে, কীভাবে আপনারা আবেদন করবেন টোটালি সম্পূর্ণভাবে বিস্তারিত জানিয়ে দেবো। আপনারা নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনাদের। নেক্সট যেটা আপনার পোস্ট হয়েছে স্টেনোগ্রাফার পোস্ট, গ্রুপ সি পোস্টের আপনাদের টোটালি এটা 28,000 থেকে 33,000 স্যালারি থাকছে। 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারেন আপনারা এবং আপনাদের কম্পিউটার নলেজ লাগবে অবশ্যই, আপনাদের এটি WBM লাগবে, শর্ট লিস্টেড শর্ট হ্যান্ডিং যেটা আপনাদের রয়েছে 4 WBM টাইপিং লাগবে, মিনিমাম আপনাদের 2 বছর লাগবে অভিজ্ঞতা যেটা আপনাদের গভর্নমেন্টের যে কোনো স্টেট গভর্নমেন্ট আপনাদের লাগবে অভিজ্ঞতা 2 বছরের যেটা আমাদের ইন্টারভিউ অর্গানাইজেশন আপনাদের রয়েছে, দক্ষতা অবশ্যই কম্পিউটার অপারেশন লাগবে আপনাদের। তো এটা আপনাদের স্টেনোগ্রাফার পোস্ট গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। তো আপনাদের নেক্সট আমরা এখন পোস্টে চলে যাচ্ছি, আমরা এখন নেক্সট পোস্টে যেটা আপনাদের রয়েছে, নেক্সট আপনাদের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পোস্ট গ্রুপ সি পোস্ট আপনাদের এটা 28,000 থেকে 33,000 আপনাদের স্যালারি থাকছে। 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো আপনারা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা যদি আপনাদের 1 বছরের থাকে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি, নেক্সট পোস্ট আমরা চলে আসছি এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন OST যেটা পোস্ট রয়েছে আপনাদের হিন্দি ট্রান্সলেশন, ওইটি হিন্দি ট্রান্সলেশন গ্রুপ বি আপনাদের এটা পোস্ট 40,000 থেকে 45,000 আমার স্যালারি থাকছে। 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, আপনাদের যোগ্যতা চেয়েছে আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি অথবা ইংলিশে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আপনাদের, অথবা মাস্টার ডিগ্রি আপনারা যদি কমপ্লিট থাকে যেটা আপনাদের কম্পালসারি আপনাদের সার্টিফিকেট সাবজেক্ট হিসাবে হিন্দি যেটা আপনার করতে হবে হিন্দি অথবা ইংলিশে সঙ্গে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যেটা আন্ডারটেকিং যেটা রয়েছে আপনাদের রিকোয়েন্ড ডিপ্লোমা, তো ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে আপনাদের অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আমরা চলে আসি এখন যেটা যে নোটিফিকেশন যেটা আপনাদের রয়েছে, যে আপনাদের পোস্টের আপনার সংখ্যা কত রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পোস্টের আপনার সংখ্যা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের প্রথম পোস্ট রয়েছে ওয়েস্ট হিন্দি ট্রান্সলেশন 45,000 থেকে 45,000 স্যালারি থাকছে, একটি টোটাল শূন্যপদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন 28,000 থেকে 33,000 স্যালারি থাকছে, একটি টোটাল শূন্যপদ রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 3 আপনাদের 28,000 থেকে 33,000 স্যালারি, একটি টোটাল শূন্যপদ রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আপনাদের 22,000 থেকে 27,000 স্যালারি, একটি টোটাল শূন্যপদ রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আপনাদের 22,000 থেকে 27,000 স্যালারি, দুটি টোটাল শূন্যপদ রয়েছে, MTS যেটা আপনাদের 20,000 থেকে আপনাদের 25,000 স্যালারি থাকছে, 9টি আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে MTS পদে মাল্টি চার্টিং স্টাফে। তারপর আপনারা আবেদন কীভাবে করবেন সেটা একটু বিস্তারিত জানেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই এই সাইটে আপনারা গিয়ে কেরিয়ার অপশনে গিয়ে আপনারা অফিসিয়াল যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা সরাসরি আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং নোটিফিকেশন দিয়েছো আপনারা। তো টোটালি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টোটালি ভরবেন, ভরার পর আপনারা অল ডকুমেন্টস থাকছে আপনাদের, ঠিক আছে। তো অল ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টোটালি আপনারা প্রিন্ট আউট করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা লিখে নেবেন টোটালি। তো লিখে নেওয়ার পর আপনারা ফটো করবেন, মোবাইলে স্ক্যান করে নেবেন, ফটো স্ক্যান করে নেওয়ার পর আপনারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ইমেল আইডি রয়েছে establishmentkolkata@nipt.ac.in। তো এই অফিসিয়ালে যেটা আপনাদের ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে আপনারা স্ক্যান করে একটা PDF তৈরি করে আপনারা এই ইমেল আইডিতে আপনারা সেন্ড করে দেবেন, ঠিক আছে। তারপর আপনার যেটা আছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আপনারা অবশ্যই আপনারা লিখবেন যেটা ইমেল আইডিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাবজেক্টে আপনারা অবশ্যই যেটা আপনার সাবজেক্ট ইমেলে আপনারা পেয়ে যাবেন, ইমেলে আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন, অবশ্যই আপনারা এটা মেনশন করবেন যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টে আপনারা আবেদন করবেন, হয়তো MTS কি আপনারা কোন পোস্টে স্টেনোগ্রাফার কোন পোস্টে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনারা পোস্ট মেনশন করে দেবেন এখানে যখন আপনারা ইমেল করবেন, ঠিক আছে। আশা করি আপনারা ক্লিয়ার যে আপনারা এই ইমেল আইডিতে আপনারা সেন্ড করতে হবে অল ডকুমেন্টস, আপনারা সেলফ অ্যাটেস্টেড আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে আপনারা সম্পূর্ণ ফিল আপ করে সেলফ অ্যাটেস্টেড করে সিগনেচার করে স্ক্যান করে PDF বানিয়ে নেবেন, PDF বানিয়ে আপনারা এই ইমেল আইডিতে সেন্ড করে দেবেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আপনারা, টোটালি আপনাদের এটা ইজি প্রসেস রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এটাই আপনাদের আপডেট ছিল আপনাদের দেওয়ার, এটা আপনাদের একটা অফিসিয়াল নোটিফিকেশন একটা ভালো একটা চাকরি। তো ধন্যবাদ বন্ধুরা। তো শেষে একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে যেটা আপনাদের রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন যেটা আপনাদের রয়েছে NIPT.ac.in/kolkata-careers, এই অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন। আসার পর নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাচ্ছেন এডিবিটি নাম্বারটা যেটা আপনাদের রয়েছে 01/2021/12/5 আপনাদের প্রকাশিত হয়েছে।
তো আপনারা তো টোটালি দেখতে পাচ্ছেন এটা আপনাদের লাস্ট ডেট হিসেবে যেটা আপনাদের রয়েছে 28/5 আপনাদের 28/5 5:30 থেকে আপনাদের লাস্ট ডেট রয়েছে এটা আপনাদের শো করিনি তো এখন বলছি আপনাদের লাস্ট ডেট আপনাদের যেটা ফর্মে আপনাদের নোটিফিকেশন আপনাদের শো করায়নি আপনাদের দেন ওখানে তো এখানে আপনাদের দিয়েছে 28 ডেট লাস্ট ডেট আপনাদের 28/5/2021 থাকছে এখানে ক্লিক করা মাত্র আপনারা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন কিভাবে আপনাদের যোগ্যতা সব ওল্ড রিকোয়েস্ট কল আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে সিবি যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে আপনারা এখানে ক্লিক করা মাত্র আপনারা ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিলাম আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের আর আপনারা টোটালি ক্লিয়ার তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য